অসমে ওয়েন্দিসের লাকুয়া তৈল উৎপাদন ক্ষেত্র থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে সেখানকার তিন কর্মীকে অভিযোগের তীর বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা আইয়ের দিকে শিবসাগর জেলার লাকোয়ায় এ ওয়েন্দিসের রিগ থেকে দুজন ইঞ্জিনিয়ার এবং একজন জুনিয়র টেকনিশিয়ানকে অপহরণ করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ওই তিন কর্মীর নাম এম এম গগৈ ঋতুল সৈখিয়া এবং অলোকেশ সৈইখিয়া সংস্থার সূত্রে জানা গেছে বুধবার সকালে আচমকাই সেখানে হানা দিয়ে ওই তিন কর্মীকে তুলে নিয়ে যায় সংস্থার গাড়িতে পরে অসম নাগাল্যান্ড সীমান্ত লাগোয়া একটি জঙ্গল থেকে উদ্ধার হয় পরিত্যক্ত গাড়িটি ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশে পুলিশের অনুমান ওই তিন কর্মীকে অপহরণ করে নাগাল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে দিন